ত্রিপুরায় এসে কিডলার জনসভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ত্রিপুরায় এই মুহূর্তে চলছে জনবিশ্বাস যাত্রা, এই জনসমাবেশে বক্তৃতা রেখেছেন তিনি। তিনি এদিন বলেন, আগে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা, সবাই মিলে ত্রিপুরার হাল বদলে দিয়েছেন। তিনি এদিন আরও বলেন, বিগত দিনে কিল্লাতেই 80 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে সেই সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সরকারই একমাত্র সরকার যা সিপিএম কংগ্রেস মথা সকলের জন্য কাজ করে বলেও এদিন দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা। এক পেহলে বিপ্লব জি মুখ্যমন্ত্রী থা, অভি প্রফেসর মানিক সাহা মুখ্যমন্ত্রী হ্যায়, সবনে মিলকে ত্রিপুরা কা চেহারা বদল দিয়া পুরা। পেহলে মে জব ত্রিপুরা আতা থা, হর দিন কোই না কোই জঞ্জাল, প্রসেশন, কোই না কোই হুলস্থুল, কোই না কোই মারপিট, কোই না কোই ধর্ষণ, কোই না কোই মার্ডার। অভি অভি মানিক সাহা জি বোল রহা থা কি এহি এরিয়া মে 80 লোগো কা হত্যা হুয়া থা জব সিপিএম কা শাসন থা। লেকিন আজ আপ দেখিয়ে কোই ত্রিপুরা মে কোই মারামারি, কোই মার্ডার, কোই রেপ কা কাহিনী নেহি হে, ত্রিপুরা শান্ত হো গিয়া। আর জব কোভিড হুয়া থা উস সময় হামারা সরকার নে বিজেপি কা ভি খেয়াল রাখা, সিপিএম কা ভি খেয়াল রাখা, সারে লোগো কা, মোঠা কা লোগো কা ভি খেয়াল রাখা, সবকো হামারা প্রধানমন্ত্রী মোদি জি আর বিজেপি সরকার নে খেয়াল রাখা। আপকো ইয়াদ হোগা, ত্রিপুরা মে পেহলে 2 রুপিয়া কা চাউল মিলতা থা, লেকিন কোভিড কা সময় প্রধানমন্ত্রী মোদি জি নে আপ লোগো কো 2 রুপিয়া চাউল কা সাথ সাথ বিনা পয়সা কা ভি চাউল দেনা শুরু কর দিয়া। আপ দেখ সকতা হে লোগো কো আজকাল দিন মে কোই ফ্রি চিজ মিলতা হে ক্যা, লেকিন প্রধানমন্ত্রী মোদি জি নে কোভিড কা সময় হাম লোগ কো 35 কেজি চাউল ফ্রি দিয়া। ফির লোগো নে বোলা, নেই নেই ইয়ে তো কোভিড কে লিয়ে দিয়া হ্যায়, অভি বন্ধ হো জায়েগা। বন্ধ হুয়া কে আজ ভি তো হাম লোগ কো ফ্রি রাইজ মিল রহা হ্যায়, মিল রহা হ্যায় কি নেই মিল রহা হ্যায়। তো আসাম কা জো মে গরীব জনজাতীয় গাঁও মে জাতা হু, লোগ মুঝকো ইয়েই বোলতা হ্যায়। ভোটমুখী ত্রিপুরায় প্রবল উৎসাহের সঙ্গে প্রচার চালাচ্ছেন দলীয় নেতৃত্ব সহ সাধারণ কর্মী সমর্থকরা। এদিন অসমের মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় জনসাধারণের উৎসাহ দেখে আমি নিশ্চিত যে আগামী নির্বাচনে আমাদের দল আবারও জিতবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।